আদুটুনা বান বদ নজর এগুলো সত্য অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক ক্ষতিকর জিনিস যাকে আক্রান্ত করেছে সেই কেবল জানে এটা কত ভয়ঙ্কর একটি জিনিস একটি জিনিস এই জন্য এই জন্যে কোরআন এবং হাদি শরীফের মধ্যে কি করে এই জাদু টুনা বান বদনজর থেকে নিরাপদ থাকবেন সেই বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিশ্বনবীকেও জাদু করেছিল চিন্তা করেছেন যে সেই নবীকেও জাদু করেছিল এই জন্য বিশ্ব নবী বলেন আজারুন হাক্ষুন জাদু সত্য তোমরা জাদুকরদের কাছে যাবে দূরের কথা এদের দৃষ্টির আড়ালে থাকো কারণ দৃষ্টির মধ্যেও জাদু করতে পারে যাদের ভিতরে ইমান আছে ভালো মানুষ কখনো এই রকম কাজ করতে পারে না যেগুলো জাদুটুনা বান এবং মানুষকে ক্ষতি করে এরা মানুষ নয় এরা মানুষ নামের জানোয়ার এদের থেকে ভালো কুকুর এবং শুকর মানুষ মানুষের এত ক্ষতি করতে পারে না এই বান দিয়ে এই জাদুর মাধ্যমে মানুষকে মেরে পর্যন্ত ফেলে এই জন্য সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি দয়াময় আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই গোপন শয়তান থেকে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষের পক্ষ থেকে অথবা জিনদের পক্ষ থেকে এই জন্য যখন আপনাকে কেউ জাদু করবে অথবা আপনাকে কেউ মান মারবে কি করে আপনি নিজের বন করবে নিরাপদ থাকবেন এই বিষয়ে জাদু করতো অথবা কোন মানুষ জাদুতে আক্রান্ত হয়ে বিশ্বনবী মোহাম্মদ কাছে আসতেন তখন বিশ্বনবী রসুল্লাহ এদেরকে সুরা ফালাক এবং সুরা নাস ফুদিতেন

আমি বললাম কি পড়বো ইয়া রাসুল আল্লাহ বললেন তুমি পড়ো সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস আমি পড়লাম সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনটি সুরা বিশ্বনবী বললেন যারা এই তিনটি সুরা তেলাবাদ করবে আল্লাহ তালা সমস্ত অনিষ্ঠতা থেকে তাদেরকে হেফাজত করবে এই জন্য যখনই আপনি সকাল বেলা একবার সুরা ফালাক অথবা সুরা নাচ দুইটি সুরা সুরা ফালাক এবং সুরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে আপনার দেহের যতটুকুন হাত পৌঁছে মুছে দিবেন সারা দিন আপনাকে আল্লাহ নিরাপত্তা দান করবে মাগরিবের পরও এরকম করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতের বেলা হাতের মধ্যে সুরা ফালাক এবং সুরা নাস পড়ে ফু দিয়ে দম করে মাথা থেকে পা পর্যন্ত হাত দেহের মধ্যে যতটুকুন জায়গায় পৌঁছে মুছে দিতেন এই জন্য শরীরকে ভন করে রাখবেন সকাল বেলা একবার সুরা ফালাক এবং সুরা নাস পড়ে ফু দিয়ে দেহটা মুছে দিবেন সন্ধ্যার পরে একবার হাতের মধ্যে ফু দিয়ে শরীরটা মুছে দিবেন ইনশাল্লাহ দিন এবং রাতে আল্লাহ নিরাপত্তা দান করবেন জিন শয়তান থেকে মানুষ শয়তান থেকে জাদুর টোনা বান বদনজর থেকে আপনাকে হেফাজত করবে এগুলো পরে শরীরকে ভন করবেন এবং এবং অন্য অন্য রেমায়াতে আছে একবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে আপনার পুরো দেহটা মুছে দিবেন এরপরে আপনি আর আয়াতুল কুর্সি পাঠ করে আপনার বুকের মধ্যে ফু দিবেন

হজরত জিব্র আল আলাইসালাম এবং মিকাই আল্লাহি পাঠালেন দুইজন দুই পাশে এসে বসলেন সুরা ফালাক এবং সুরা নাস নিয়ে আসলেন রসুল সাল্লাহ সাল্লামকে বললেন আপনি এই সুরাগুলো পড়েন এর মাধ্যমে আল্লাহ তাল এই টুনা এই বান থেকে আল্লাহ তালা আপনাকে নিষ্কৃতি দান করবেন রসুল পাক সাল্লাহ সাল্লাম পড়লেন এরপর আল্লাহ মুক্তি দিয়ে দিলেন এই জন্য এই সুরাগুলোর মাধ্যমে আপনার দেহকে আপনি বন করবেন তাহলে দেখবেন জাদু টুনা বা বদ নজর আপনার কোনো কিছুই করতে পারবে না আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আমাদের সবাইকে আল্লাহ পাক এই সমস্ত জাদু টুনা বান বদ নজর থেকে নিরাপত্তা দান করেন আমিন